টাঙ্গাইলের ভুয়াপুরে প্রতিবেশী নানা ও চাচা মিলে সংঘবদ্ধভাবে চতুর্থ শ্রেণীর এক শিশুকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় নানা গোলাম মোস্তফাকে গ্রেফতার করেছে পুলিশ। অপরজন চাচা ইসমাইল পলাতক রয়েছে। টাঙ্গাইল প্রতিনিধি এম তারিকুল ইসলাম তাহের জানান, সোমবার উপজেলার অর্জুনা ইউনিয়নের চরাঞ্চলে এ ঘটনার পর বৃহস্পতিবার মেয়েটির বাবা বাদী হয়ে এই দুইজনের নামে মামলা দায়ের করেন। ওই দিন রাতেই নানা মোস্তফাকে গ্রেফতার করেন পুলিশ। সে পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে। মেয়েটির মা জানান, চাচা ও নানা মিলে তাকে ধর্ষণ করেছে। পরে ঘটনাটি গ্রাম্যভাবে মীমাংসার জন্য অনেক চাপ সৃষ্টি করেছে। আমি ধর্ষকদের ফাঁসির দাবি জানাই, যাতে অন্যরা কেউ এ ধরনের কাজ না করে। ভুয়াপুর থানার ওসি রাশিদুল ইসলাম জানান, থানায় মামলা দায়ের পরই পুলিশ অর্জুনা ইউনিয়নের চরাঞ্চলে বাসুদেবকোল এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণের মূল তোহা নানা মোস্তফাকে গ্রেফতার করে। এ ঘটনায় আরেক ধর্ষক চাচা পলাতক রয়েছে।